Hello viewers, আমি নাজমা আক্তার মনি আপনাদের সাথে আছি মন্ট্রিয়াল সংবাদ নিয়ে। শুরুতেই মন্ট্রিয়াল একুশ উদযাপনের খবর। গত 20 ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল উদযাপন করেছে একুশে প্রভাত ফেরি। 6767 কোদিনিশ ভবনের মূল অডিটোরিয়ামে এদিন রাত 8টা থেকে শুরু হয় একুশের আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত 12:01 অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠনগুলো। খালিদ হোসেন শাইনের ক্যামেরায় দেখুন এই অনুষ্ঠানের কিছু অংশ। গত 16 ফেব্রুয়ারি শনিবার পার্কভিউ রিসেপশন হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উদযাপন করেছে ভ্যালেন্টাইন ডে। গান বাজনা গল্প আড্ডার খাওয়া দাওয়ায় উৎসব মুখর ছিল এই আয়োজন। হ্যালো মন্ট্রিয়ালের ক্যামেরায় দেখুন এই উৎসবের অংশবিশেষ। মহাশূন্যে চন্দ্র সূর্য তারা পৃথিবী যতদিন থাকবে ভালোবাসাও ততদিন থাকবে। সম্মানিত সুধীবৃন্দ শুভ সন্ধ্যা, আমি শফিলা করিম আপনাদের সবাইকে ভ্যালেন্টাইন্সের আমাদের যে আজকের এই আয়োজন ভ্যালেন্টাইন্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইভিনিং এ জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং বাবুয়ের তরফ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। I don't
শেষে বসন্ত উৎসবের খবর। গত 23 ফেব্রুয়ারি শনিবার পার্কভি রিসেপশন হলে আমরা মন্ট্রিয়ালবাসী উদযাপন করে মনোমুগ্ধকর বসন্ত উৎসব। বাসন্তী রঙের সাজ, খাওয়া দাওয়া আর মন্ট্রিয়ালের সেরা শিল্পী ও আবৃত্তিকারদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান জমিয়ে রাখে পুরো উৎসবকে। হ্যালো মন্ট্রিয়ালের ক্যামেরায় দেখুন এই উৎসবের কিছু অংশ। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আপনাদের যে আনন্দ মুখর এই মুখগুলো আমরা যে দেখতে পাচ্ছি, আর কি কবি ক দর্শক, এই ছিল এই মাসের মন্ট্রিয়াল সংবাদ। দেখা হবে আবারও আগামী মাসের প্রথম শুক্রবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।